দেখতে পাচ্ছি অন্য কেন ট্যাবে। হয়েছে ভাই? হ্যাঁ, অন্য একটা অ্যাপ ওপেন করুন, ওই যে আপনার অর্ডারের ওইখানে যান। জি জি যাইতেছে ভাই। সবকিছু দিয়ে দিয়েছে তো না? জি শফি ভাই, ওর ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন জিমেইল, আর ও বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস দিছে। আমি 2 দিন টাইম নিয়েছি, প্রথম অর্ডার তো একদিনে পারবো না, আর আচ্ছা অনেক আচ্ছা, ঠিক কিছু। আছে, সমস্যা নাই আপনার। এখন উনি ই দিয়ে দিয়েছে, ওই যে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়েছে, তাহলেই তো হবে। আর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়েছে, তাই তো? জি আচ্ছা, এখন আপনার সমস্যাটা কি ওইটা বলেন, আমি ঠিক করে দিই। জি দেখাইতেছি ভাই। ওর সমস্যাটা ভাই বলছে যে ও পিক্সেলের মধ্যে ভাই, শুনতে পারছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বিজনেস ম্যানেজার জানোর। জি, ওর মূল সমস্যা বলছে যে ও পিক্সেলের মধ্যে যে কনভারসেশন এড রান করছিল, তো ওইখানের মধ্যে কাউন্ট হয় না, ও পার্সেস ওইগুলা, কিন্তু ওটা কাউন্ট হয় না, কিছু সমস্যা দেখার, ওটা দূর করার লাগে। হয়তো পিক্সেলের সমস্যা ছিল সেটাপে। পিক্সেল জি, কি আগে তৈরি করা আর ছিল? আগের তৈরি করা ওইটা, ও অন্যের হাত দিয়ে ওটা তৈরি করছিল মেবি। বুঝতে পারছি, হয়তো মনে হয় কোড রেখে তৈরি করছে, এই জন্যই ঝামেলা হয়েছে। কারণ জি শপিফাইতে কোড রেখে পিক্সেল করলে একটু ঝামেলা হয়, আর যদি এমনিতে ম্যানুয়ালি ভাবে কানেক্ট করে পিক্সেল তৈরি করে তাহলে ওইটা রেজাল্ট ভালো আছে। আচ্ছা, দেখিয়ে দিই ওটাও আমি। জি তাহলে আপনার এটা, আপনার তো শুধু করবেন ওই যে ডোমেন ভেরিফাই আর iOS 14 এফেক্ট, যেটা জি ডোমেন, আমি বলছি যে iOS 14টা আরো অ্যাক্টিভ নেই গো। আমি কইছি যে আর আপনার তো ডোমেন, তো iOS ডোমেন কি ভেরিফাই করে ফেলছেন? যে ডোমেইন ভেরিফাই তো দেখা ওইখানে, আচ্ছা, ওর বিজনেস ম্যানেজার কিন্তু যান। আর জি আসলে ভাই মানে ওইটা তো প্র্যাকটিক্যালি আর করি নাই, জাস্ট আপনার আচ্ছা, সময় বুঝতে পারছি, পিক্সেল সেট আপ সমস্যা নাই। এই তাই আপনাকে। এক এক আচ্ছা দুইটা অর্ডারের কাজ করলে এরকম আস্তে আস্তে হয়ে যাবে। জি ভাই, প্রথম প্রথম একটু সমস্যা ভাই আমি হবে। তো পুরাই হাল ছেড়ে দিয়েছিলাম, মনে করেন ওই রকম জাস্ট শুধু আল্লাহর উপর ভরসা করে বসে আসলাম এই 6 মাস ধরে। ধৈর্য ধরে যারা থাকবে তারাই অর্ডার পাবেন। বললাম না যে আপনি 5-6 মাস ওয়েট করেন, 4 মাস ইনশাল্লাহ, তারপর থেকে আস্তে আস্তে অর্ডার পাবেন। যখন অর্ডার পাবেন ওই কাজগুলো কইরা যদি আপনি 5-স্টার রিভিউ এবং ভালোই নিতে পারেন, পরে দেখবেন আস্তে আস্তে অর্ডার আসবে। ও আমার সাথে গত 3 দিন ধরে খালি শুধু কথাই বলতেছে ভাই, এরকমই বললাম না, অর্ডার কাজ করে না। দেওয়ার আগে আগে আপনার থেকে তথ্য নিবে, কথা বলবে, এটাই স্বাভাবিক। অনেকে এসে দেখবেন এরপর তথ্য আপনাকে নিয়ে বলছি, যাবে, অনেকে এসে তথ্য নিয়ে যাবে। বলছিলাম না যেন ও স্যার যেন স্ক্রিন শেয়ার করা। জি জি আচ্ছা, সেটিংস এ জানুন, বিজনেস ম্যানেজার সেটিংস এ। মোবাইলের নেট একটু স্লো কাজ করে ভাইয়া। সমস্যা নাই, এই যে এখানে হাইড লেখায় ক্লিক করে দেন, এই যে স্টপ শেয়ারিং পাশে হাইড লেখা আছে না, ওইটা একটু ক্লিক করে দেন। হ্যাঁ, কোন দেশের ক্লায়েন্ট? সুইজারল্যান্ডে। ভালো আছে এগুলো। আচ্ছা যান, এবার অ্যাড ম্যানেজারে যান। আর অ্যাড ম্যানেজার এমনি একটু স্লোই থাকবে, এটা মোবাইল নেট হোক, ওয়াইফাই হোক, দুইটা ক্ষেত্রে একই।
আচ্ছা, এবার ওই যে সেটিংসে ক্লিক করেন, গিয়ার বক্সের মতো যে চিহ্ন আছে নিচে, নিচে যে একটা সেটিংস এর চিহ্ন আছে ওইখান থেকে ক্লিক করে সরাসরি সেটিংস এ যান। আসতেছে না ভাই, আসবে, ওয়েট করেন। এই যে হ্যাঁ, শহীদুল ভাইয়ের সাথে তো আপনার কথা হয় সিলেটের। হ্যাঁ জি, উনি আর আমি পাশাপাশি, উনি উপশহরে থাকেন, আমি মিরাজ। আপনি আসার কথা শুনে আমরা যাইতেছিলাম ওই সাদা পাত্তরে আপনার সাথে দেখা আসবো করার তো, লাগি। কিন্তু লকডাউন দিয়ে দিল তো, দেখি এই লকডাউন ছাড়ে যদি সিলেট আসার সম্ভাবনা আছে, আসলে তো আপনাদের দুজনকে ইনশাল্লাহ জানাবো। ইনশাল্লাহ ভাই আপনি আসবেন, আচ্ছা আমরা আছি আপনার জন্য অপেক্ষা। আচ্ছা, নিচে যান, ওই যে ডাটা ব্র্যান্ড সেটটি, হ্যাঁ পিক্সেলে যান, দেখি আগে পিক্সেলটা, এই যে পিক্সেল তো একটা অ্যাক্টিভ আছে, জি ওইটাই অ্যাক্টিভ, ও দুইটা অ্যাক্টিভ আছে ভাইয়া। দুইটা অ্যাক্টিভ থাকলে ঠিক আছে, ঝামেলা না, কোনটায় না কোনটায় রেজাল্ট আসে কিভাবে। আচ্ছা দেখি নিচের গুলো, নট ইন ইউএসএ না, এই যে আরো অনেকগুলো পিক্সেল আছে না, ওগুলো কি অ্যাক্টিভ? জি না ওইগুলো অ্যাক্টিভ না, ওইগুলা বন্ধ। দুইটা পিক্সেল অ্যাক্টিভ থাকলে তো ঝামেলা একই ওয়েবসাইটের জন্য। জি আচ্ছা এটা পিক্সেল নতুন একটা তৈরি করে দিয়েন। আচ্ছা নিচে যান, ওই যে ডোমেইনের ওইখানে ব্র্যান্ড সেফটি নিচেতে, এটা দেখেন, ডোমেইনে যান, ডোমেইনও ভেরিফাই আছে ওর, জি কোনটা ডোমেইন কোনটা ওর, ওর অ্যাকাউন্ট শপিফাই অ্যাকাউন্টে ওইটা মাঝানেরটা লাগায়। আচ্ছা ওর ওয়েবসাইট এটা, এটা এই যে নিচেরটা মনে হয় মমো জোস সানগ্লাস, জি জি .com, আচ্ছা এটা তো ভেরিফাই করাই আছে। জি তাহলে আপনি এই করেন, তাহলে তো আপনার ইজি কাজ, 1 মিনিটও লাগবে না করতে। ওই যে উপরে যান, ওই যে 3 রেখায় ক্লিক করে ইভেন্ট ম্যানেজারে যান, উপরে উপরে উপরে, ওই যে একেবারে সেটিংস এর উপর, হ্যাঁ এখান থেকে ইভেন্ট ম্যানেজার আর একটা ট্যাব ওপেন করেন, স্যার ও কিছু স্ক্রিনশট দিয়েছিল আমাকে, আমি ওটা আপনাকে শেয়ার করি আর মেসেঞ্জারে। আচ্ছা কিন্তু ওর তো ডোমেনও ভেরিফাই করা আছে, খালি আইওএস সেট আপ করতে তো আর বেশিক্ষণ লাগবে না, ডোমেন তো ভেরিফাই করা আছে। আগে দেখে এখানে কোন পিক্সেলটা কাজ করতেছে, পিক্সেলটার রেজাল্ট আসতেছে কিন্তু আসলে মেইন কাজ করতেছে না, তাই তো? জি জি মানে এইখানে রেজাল্ট শো করে কিন্তু আসলে ওই তিনি ওই ওয়েবসাইট বা অন্য জায়গায় রেজাল্ট দেখতে পায় না, এরকম আপনি বুঝছেন না। আমি বলছি যে এইখানে যেমন শো করে ধরেন যে 50 100 রেজাল্ট আসতেছে, জি কিন্তু আসলে ওয়েবসাইটে এরকম রিয়েল রেজাল্ট আসতেছে না, এই তো এরকম। জি 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 দেখি নিচে যান, এই যে এইগুলো কি সত্যি না, এই যে 62% এগুলো কি হয় নাই, জি এই যেটা ওইটা তো ওয়েবসাইট আছে না আচ্ছা বা বুঝতে পারছি। এখন পিকজেল তো দুইটা অ্যাক্টিভ, এটা নিয়ে ঝামেলা, নিচেরটা দেখি, এই যে হয় এটা, এটার রেজাল্ট কেমন দেখি তো কোনটায় বেশি, দুইটা পিকজেল থাকলে ঝামেলা না, একটা থাকলে তো রেজাল্ট এক জায়গায় আসে। আচ্ছা নিচে যান, আরো নিচে যান, আর তো নেই ভাই, তার মানে এইটা কাজ করে না, বুঝতে পারছি, কাজ করে সব ওইটা দিয়ে, ওই যে মমো জো ওইটাই যান, হ্যাঁ এই ছিল তার মেইন পিক্সেল, বুঝছেন, ওইটারে ডিসকানেক্ট করলে এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা ডান করে দিচ্ছি, ডান ক্লিক করেন, মমোজতে ক্লিক করেন, জি ক্লিক করছি ভাই। এবার ওই যে অ্যাগ্রিটেড ইভেন্ট ওইটাই যান, উপরে, হ্যাঁ নিচে যান, আরো নিচে দেখে, আর নিচে নাই তো ভাই, আচ্ছা ওই যে ভিউ ম্যানেজ কন্টেন্ট, ম্যানেজ ইভেন্টে ক্লিক করেন, আচ্ছা ডোমেন এইটা তো ভেরিফাই দেখাচ্ছে, ওর তো ডোমেন এটা না, এগুলো তো নিউ বেবি একটা বা nybb.com আর এরকম নিচেরটা দেখে, নিচে ওইখানে ক্লিক করেন, নিচে যান এবার, আচ্ছা একবারে নিচেরটাই ক্লিক করেন, হ্যাঁ এরপরে ম্যানেজ ইভেন্ট পাবেন, আরো নিচে যান, ক্লিক করে নিচে যান, হ্যাঁ এবার ম্যানেজ ইভেন্টে ক্লিক করেন, এডিটে করেন,
আর এটা কিন্তু একবার এডিট করলে আবার 72 ঘন্টার আগে কিন্তু এডিট করা যায় না। এখন এতে সব অ্যাড করাই আছে, জি আপনি কারণ এটা একটা ই নেন, স্ক্রিনশট নেন, এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে ওরে দেখাবেন যে এটা হলো আইওএস এর 14 এফেক্টের তোমার ই হলো যে ডোমেন ভেরিফাই মানে সরি পিক্সেল। ভাইয়া, ও ক্যাম্পেইনের পেজে গেলে ওইখানে তো আরেকটা দেখা যায় না, আইওএস 14 কিটা কি একটা প্রবলেম আছে। আচ্ছা আমি এটা দেখতেছি, দাঁড়াও এটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন, ডেলিভারি দেওয়ার সময় এই স্ক্রিনশটটা জি দিবেন, ওই যেখানে ডেলিভারি নাওতে ক্লিক করার পর আসলে দেখাই দেব এই স্ক্রিনশটটা দিয়ে দেবেন, বুঝতে পারছেন? জি আচ্ছা এখন এটাকে বের হয়ে যাব। কেটে দেন তাহলে, এটা এগুলো ঠিকই আর সব। এখন হলো যাই অ্যাড ম্যানেজার যান তাহলে দেখি কি লেখা আছে। পিক্সেলের তো সবই ঠিক আছে, এই যে আইওএস এটা অ্যাড করা আছে, তারপর হলো ডোমেন ভেরিফাই আছে। এখন ওই অ্যাড ম্যানেজারে গেলে কি লেখা আছে, 14.5 লেখা আছে নাকি? একই তো, এই যে একটা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে না? জি জি আচ্ছা ভাই, ওইটা যেন অ্যাক্টিভ আছে ওটা কিভাবে ক্রিয়েট করছে, মানে ওই যেন পিক্সেলের মধ্যে আছে না কনভারসেশনের মাঝে এটা দেখবেন, পার্সেস বা ভিউ কন্টেন্ট, ওটা কোনান দেখা যাবে, ওই যে মানে ওইখানে বুঝা ক্লিক যায় করলে দেখেন ইডিট আছে, ইডিট টু ইডিট লেখা আছে, ইডিটে ক্লিক করেন নিচে নিচে ইডিট। ওইটা হ্যাঁ নতুন করে যদি না কোন প্রবলেম হবে না তো, মানে এডিটে ক্লিক করলে না না, এডিট করলে আপনি এডিট করবেন না তো, জাস্ট দেখবেন, যদি এডিট করেন তাহলে প্রবলেম হবে, আপনি এডিটে ক্লিক করেন সমস্যা নাই। আর ওইটা দেখি লাই ফার্স্টে কি আছে, আচ্ছা এটাও কারণ ভালো বলতে কথা পারতেছি বলছেন, না কেউ, মানে অন্য কেউ তো ওটা এড রান করে দিছে, বুঝতে পারতেছি না কি রকম কইরা দিছে। আচ্ছা এখন এই যে প্রথমটা চেক করেন, এই যে প্রথম ধাপ, জি ভাই কল দিছে কেউ মনে হয়, এজন্য নেট স্লো হয়ে গেছে। জি ফোন আসছে ভাই, একটু সকাল ফোন আইতে দিও তো ভাইয়া। বলেন এগুলো তো কনভারসেশন এড তোর ফোনটা হইলো, আচ্ছা এক সাইডে যান নিচে দেখি। হ্যাঁ যান নিচে যান, আপনি কোন জায়গায় খালি চেক করেন, নিচে যান না, এই যেখানে আছে এখানে, এখান থেকে নিচে যান, ডেইলি $12, এই যে পারসেস, ওই যে পিক জেল, এবার পিক জেল চেক করেন আসলে কোন পিক জেলটা আছে, আইডিটা খেয়াল করেন, পিক্সেল আইডি কত আছে, 1268। আর একটা ট্যাবে ওপেন করেন, নিউ একটা ট্যাব, এই ট্যাবটাই থাক, ওই বিজনেস সেটিংস এ আর একটা ট্যাবে ওপেন করেন, বিজনেস সেটিংস এ ক্লিক করেন, ওইখানে মাউসে রাইট ক্লিক লেফট ক্লিক করলে দেখবেন আর একটা ট্যাব নিচে নিচে, ওই যে আচ্ছা করেন এখানে করলেও হবে, আর একটা ট্যাব ওপেন করেন এখান থেকে নিউ ট্যাব। হ্যাঁ এবার ওইখানে যান, পিক্সেলের আইডিটা চেক করেন, লাস্ট হলো 1568, ফোন ফোনের আসলটি। জি ওইটা আমি খুঁজতেছি ভাই, মানে ওইটা ফার্স্ট আমি বুঝতে পারতেছি না যে তো ওটা মানে কিভাবে আসলে আইওএস সবকিছু ঠিক আছে, ওর কোনো ওয়ার্নিং তো দেখতে পাচ্ছি না, কোথাও দেখাচ্ছে না, ওইখানে যেখানে আপনার অ্যাডার এখানে আসলাম, যদি আইওএস ওই যে সেট আপ না থাকতো তাহলে কিন্তু ওইখানে দেখাতো যে আইওএসটা ই আছে কিনা, কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে। আচ্ছা নিচে যান পিক্সেলে,
দেখেন, তারপরে সবকিছু চেক করে ওরে বলে দেন আসলে তোমার সবকিছু ঠিক আছে, তো আমি মনে করি যে আর কিছু করা লাগবে না, সুন্দর করে বুঝে বলতে পারলেই হবে ডাটা সোর্সে। এই যে এটাই তো দেওয়া আছে, এটাই পিক জেলোর, আর ওইটা হলো জি আরেক, ওইটা এটা হলো আর একটা পিক জেল, ওই যে অন্য ওয়েবসাইটে, এই তো এটাই দেখেন নিচে যান। আচ্ছা নিচে যান, ঠিক আছে, ওই যে 1568 লাস্টে, জি জি হ্যাঁ এখানে তো গেছেন। এবার হলো অ্যাড কপিতে যান, ওই যে দেখেন হয় এগুলাই যান, এগুলো একটাই যান। নিচে যান, অ্যাড কপির নিচে, এই যে এখানেও দেখেন এটা ইউআরএল পার্টনার, এটা আলাদা আছে, এটা বাদ। এই যে হ্যাঁ এখানেও দেখেন পিক্সেল ওইটাই আছে, তার মানে ওই যে ওয়ার্নিং নাই, কিন্তু জি ওয়ার্নিং আছে, জি না ওইটা তো ঠিক আছে। তাহলে এখন মেইন সমস্যাটা কি? মেন সমস্যা মনে অর্জেন্ট, আমি যতটুকু বুঝছি, আচ্ছা স্ক্রিন শেয়ার করলে তো দেখবেন ওইগুলা তো, স্ক্রিন শেয়ারই তো আছে, সরি স্ক্রিন শেয়ার আছে, আমি ওই ফটোগুলা দেখাইতেছিলাম, ও হ্যাঁ যেটা ফটোগুলো আমাকে শুট দেখান, করছিল, দেখান যাবে। এই ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনি ওপেন করেন, তাহলেই দেখা যাবে। যান এই ফাইলটি ওপেন করেন, দেখি এতে এটা ইমেইল তো আর ওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়েছে, ওয়েবসাইটের মেবি, শপিফাই ওয়েবসাইটে ঢুকার জন্য পিক্সেল তো ঠিকই আছে, কি বলছি বুঝেন নাই। জি এখন ওর সমস্যাটা কি মেইন, এইটা একটু যদি আমার দেখান তাহলে আমি কি করে দিই। জি জি ওইটা দেখাইতেছি ভাই, ওই দেখেন ওই স্ক্রিনশট মারি আমাকে দিয়েছিল, আচ্ছা দেখুন, ওইটা মনে করে আমার ওয়েবসাইটের ভিতরে ওইটা দেখাইতেছে, ইভেন্ট পারচেজ রিমুভ ইউজিং ইভেন্ট সেট আপ টুল, ওইটা ওর মেইন প্রবলেম। ইভেন্ট ট্রিগার ইউআরএল ইকুয়ালস এত ডট কম, কিন্তু এইটা হলো যাই আপনার, এটা তো পিক্সেলের ভিতরে। আচ্ছা যান তো ওর পিক্সেলে, আবার যান ওই বিজনেস সেটিং থেকেই যান, ইভেন্ট ম্যানেজারে যান, ও একটা দিছে, ও আমাকে আরো একটা দিয়েছিল ওইটাই, ওটারে আমার ক্রুপ করে মনে হয় দুইবার দিয়েছিল, আচ্ছা ওই হলো হিস্ট্রি দিকে চেক করে দেখছে আসলে কি। আচ্ছা ঠিক আছে, এই পিক্সেলে থাকেন, গিয়ে এখানে দেখেন হিস্ট্রিতে যান, উপরে আসবেন অপশন, আচ্ছা যান তো হিস্ট্রিতে, দেখে এটাই আপনার স্ক্রিনশট দিছে, জি জি ওইটাই দিয়েছে, ওই ওই যে ওইটা, আচ্ছা এখানে মাউস ধরেন দেখেন কি লেখা আছে, ও বলছে যে কেন ইউআরএল ইউকেএল মোমো
josanglass.com আর কিছু তো না। আচ্ছা ট্রেগার দেখেন, নিচে যান, এটাই দেখি। শুনেন বাটন টেক্স ইজ অ্যাবাউট আস, এখানে একটা কাজ হলো কি, এই পিক্সেল গুলো হলো ম্যানুয়াল সেটআপ করেছে আর শপিফাইতে জি মানে ওই যে ইভেন্ট গুলো যদি ম্যানুয়াল সেটআপ করে তাহলে একটু কাজ করে কম। আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন তোমারে আমি একটা নতুন পিক্সেল সেটআপ করে দিই, যেটা হলো তোমার এই কাজগুলো ভালো মতো করবে এবং আইওএস 14 ওই কাজগুলো করবে। হ্যালো ভাইয়া কি বলছি শুনেন নাই? আপনার ক্লায়েন্টকে কি বলবেন জানেন? হ্যালো ক্লায়েন্টকে বলবেন যে তোমার এই পিক্সেলে সমস্যা আছে, আমি তোমার একটা নতুন পিক্সেল তৈরি করে দিই যেটা দিয়ে তুমি একেবারে রিয়েল রেজাল্ট পাবে। তাহলে তো আপনার ওই যে যে অ্যাড অ্যাক্টিভ আছে ওইটাও কিন্তু নতুন আবার একটা অ্যাড তৈরি করতে হবে। কারণ কি আমি বলি, এই পিক্সেল পিক্সেল গুলো হলো যাইয়া এখানে ইভেন্ট গুলো, এখানে যেমন পারচেজ ইভেন্ট, তারপর হলো আরো যে অনেকগুলো ইভেন্ট আছে এইগুলো হলো ম্যানুয়ালি সেট আপ করছে। এই ম্যানুয়ালি ইভেন্ট সেট আপ করলে রেজাল্ট হলো রিয়েল রেজাল্ট আসে না, ফেক রেজাল্ট আসে। আচ্ছা টেস্ট ইভেন্টে ক্লিক করেন তো, নিচে যান তো, এখানে ওয়েবসাইটের ওইটা দেন তো, ওয়েবসাইটটা কই, ওয়েবসাইটটাই করেন, এটা এটা নিচেরটাই দেন তো, ওপেন ওয়েবসাইট দেখি। এবার আবার ওই ইভেন্ট ম্যানেজারে যান, ওইখানে ইমেল কোনটা দিব ভাই, ও যেটা দিছে ওইটা নাকি আমার? এখানে হলো আরেকজনের ইমেল, এটা হলো যাই একটা জাস্ট অফারের জন্য। এই ওয়েবসাইটে কি লগইন অ্যাক্সেস আপনাকে দিছে? জি ইমেল দিছে আমাকে, পাসওয়ার্ড, ওইটা লগইন অ্যাক্সেস, জি পাসওয়ার্ড দিছে, ও একটু আগে না আপনি দেখলেন? আচ্ছা শুনেন তাহলে, আপনার আগে করবেন না, আপনার ক্লায়েন্টকে বলবেন যে আসলে তোমার পিক্সেলে সমস্যা আছে, জি তোমার আইওএসটা ঠিক আছে, ডোমেন ভেরিফাইও ঠিক আছে, কিন্তু মেইন যে পিক্সেল আছে না জি ওইটাই সমস্যা আছে। তুমি যদি চাও তাহলে আমি তোমার ওই যে দেখেন প্রসেস দেখাচ্ছে কি কি রেজাল্ট আসবে, সেটা ওই যে ম্যানুয়ালি সেটআপ ফেরাব আছে। আচ্ছা ওই অ্যাডস ম্যানেজারে যান তো, ওর অ্যাডস ম্যানেজারে এখানে কোনো রেজাল্টই আসে না, না এখানে শুধু একটাই পারচেস দেখায় আর কোন কিছুই দেখায় না, একটাই পারচেস দেখায়। একেবারে প্রথমে যান অ্যাড ম্যানেজারে, প্রথম ওই যেখানে যেখানে চার্ট দেখা যায় ওইখানে, হ্যালো ক্লায়েন্টকে আপনি বুঝান, বুঝছেন, বুঝে আপনি বলেন যে তোমারে আমি একটা নতুন পিক্সেল করে দেই আর সুন্দর করে একটা অ্যাড ক্যাম্পেইন করে দেই, তুমি আমার কিছু ডলার বাড়াই দাও। ক্লায়েন্টটা ধরে রাখেন, জি এই ক্লায়েন্টকে আপনি আরো বলেন অফার দেন, এখান থেকে আরো কাজ নেন। সিস্টেম কে আপনার ক্লায়েন্টকে আপনি বলেন যে তোমার পিক্সেলটা হলো অন্যভাবে আর নতুন ভাবে আমি সেটআপ করে দেই, তোমার আইওএসটা ঠিক আছে, জি ভাইয়া বলবেন যে ডোমেন ভেরিফাই আইওএস ঠিক আছে কিন্তু পিক্সেলটা আমার মনে হচ্ছে যে ঠিক নেই, পিক্সেলটা নতুন ভাবে সেটআপ করতে হবে, আর পিক্সেল যদি নতুন ভাবে সেটআপ করতে হয় তাহলে কিন্তু অ্যাডও নতুন একটা তৈরি করতে হবে, যে এগুলো আমি করে দিই ভালো মতো এবং রেজাল্ট আশা করি ভালোই আসবে, তুমি আমারে কিছু পে করে দিও তোমার খুশি মতো। জি আরে যে পিক অ্যাড করছে যতগুলো অ্যাড সেট কত কিছু দিয়া আগে, জি বলেন,
জি আগে হচ্ছে নতুন পিক্সেল করলে ওটা বলো নতুন আগের এড রান যেটা করছে ক্যাম্পেইন ওই ক্যাম্পেইনটা বাতিল হয়ে যাবে নতুন করে করা লাগবে ওই পিক্সেল হ্যাঁ পিক্সেল সেটআপ করলে নিউ ওই ক্যাম্পেইন তো তখন নতুন ওই ক্যাম্পেইন চলবে নতুন ক্যাম্পেইন আবার করতে হবে ওই যে উপরে যে লেখা আছে না দিস মান্থ ডেট দেওয়া আছে দেখেন উপরে ওইটা একটু চেঞ্জ করে দেখেন তো দেখি কি রেজাল্ট আসছে হ্যাঁ ওই যে উপরে উপরে অ্যাডস লেখার উপরে হ্যাঁ এখানে ম্যাক্সিমাম দিব আব্দুল্লাহ ভাই হ্যাঁ এইটারে ডেট গুলো একটু চেঞ্জ করে দেখেন তো রেজাল্ট কি আছে আচ্ছা এই যে লাস্ট দিস লাস্ট মান্থ দেন অথবা দিস অথবা ম্যাক্সিমাম ক্লিক করেন ম্যাক্সিমাম উপরে ম্যাক্সিমাম আছে ওইখানে ক্লিক করে দেন ওই দেখেন ওইটা শো করছে আচ্ছা ওইটাই সিটে এই যে ই করেন আপডেটে ক্লিক করেন এবার বাইরে ক্লিক করেন ওই আপডেট একজ্যাক্ট ক্লিক করলেই হবে আচ্ছা বাইরে ক্লিক করলেই হবে ম্যাক্সিমামে ক্লিক করেন ম্যাক্সিমামে আচ্ছা বলছে যে ফেসবুক সলিউশন টু হেল্প অ্যাড্রেস অ্যাপল আইওএস তো দেখবে আচ্ছা কমপ্লিট টাস্কে ক্লিক করেন এবার দেখি আচ্ছা নিচে যান এবার আর আরো নিচে যান আর কি আছে দেখেন ওইখানে তো এইটা তো ঠিক আছে এবার হলো শোনো কি বলছে অ্যাপল রিলিজ চেঞ্জ এত এত রিসিভ ইন প্রসেস ইভেন ফরম টুলস লাইক ফেসবুক পিক্সেল আচ্ছা এটা হলো এক নম্বর টাক্স আবার দুই নম্বরে যান তো দেখে কি লেখা আছে ক্যাম্পেইনস ইন দ্য ইউরোপিয়ান রিজন মে বি ইম্প্যাক্ট আচ্ছা নিচে যান এবার নিচে ওই যে মার্ক কমপ্লিট ক্লিক করেন অথবা অটোমেটেড রুলস এটা ক্লিক করেন দেখে ওইটা সুখ না করলেই হবে ভাই ওটা না ওটা ঠিক করে দিলেই হয়ে যাবে কোনটা ওই যেটা শুরু করছে আর ও যেন হিস্টোরি মধ্যে একটা দেখাইছে কিছুই নেই ব্যাকে যান ওই যে অ্যাডসে ওই যে কমপ্লিট ওইটা ক্লিক করেন আবার আগেরটায় যান আগের ট্যাবে আই মার্ক কমপ্লিটে ক্লিক করেন আপনার এখান তো দুইটাই কমপ্লিট করা আছে আরো নিচে যান আর নিচে নাই তো না জি না এই যে অডিয়েন্স সাইজ এটা কি দেখি ইয়ার অডিয়েন্স সাইজ মে এখান তো দেখতে পাচ্ছি যে আসলে সব ঠিকই আছে কিন্তু ওই লেখাটা তো তারপর আসতেছে আচ্ছা এবার উপর থেকে শুনেন এখানে একটা কাহিনী আছে আমি বলি জি উপর একটা লেখাটা দেশে হলো এরকম ওই যে উপরে যে ক্যাম্পেইনস ইন দ্য ইউরোপিয়ান রিজন মে বি ইম্প্যাক্টেড উপরেরটা স্টার্টিং জুলাই 6 উই আর আপডেটিং আওয়ার প্রাইভেসি কন্ট্রোল ইন দ্য ইউরোপিয়ান এইটা হলো আপনার মূলত জাস্ট আপনাকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে আপনার 6 জুলাই থেকে ইউরোপিয়ান কান্ট্রিদের জন্য কিছু জিনিস প্রাইভেসি সম্পর্কে আপডেট হয়েছে এইটা কোনো ফ্যাক্ট না আপনি হলো প্রথমটায় যান দেখি ওই যে দুই নম্বর দিয়ে এক নম্বর দেন এইটা কি লেখা আছে
এখানে বলতে আছে, এখানেও শুনেন আমি বলি, জি এখানে ওরে বলবেন যে তোমার আইওএস সবকিছু সেট আপ আছে, সেট আপ করার পরেও এগুলো থাকবে, কেন থাকবে? এটা জাস্ট তোমাকে হলো বলছে যে অ্যাডভার্টাইজিং সেন্স এফেক্টস ফেসবুক অ্যাডভার্টাইজিং, মানে হলো ফেসবুকের যে অ্যাপেলস আইওএস যে 14 যারা ইউজার তাদের জি লোকেশন অথবা অন্য কিছু ট্র্যাক করতে হলে আলাদাভাবে তাদের জন্য ই করতে হবে, ওই যে তোমার একটা পিক্সেল সেট আপ করতে হবে তাদের জন্য। এইটা তোমার দেখাচ্ছে, কিন্তু তোমার এগুলো সব কমপ্লিট আছে, এটা দেখাবি, এটা যদি সেট আপ করে তারপর দেখাবে, এটা সবাইরই দেখাবে, কারণ তারা জাস্ট এটাকে ওই যে দেখেন ভিউ আপডেটে ক্লিক করেন। এখন আসল কথা হলে ক্লায়েন্টকে বুঝেই বলতে হবে ভিউ আপডেট এগুলো আমি বলতে পারবো যে আপনার কাছ থেকে শিওর হইলে, কারণ হ্যাঁ হ্যাঁ এটাই আপনার ক্লায়েন্টকে বলবেন তোমার ঠিক আছে, কিন্তু তোমার হয়তো আমি পারি যে পিক্সেলটাকে নতুন একটা পিক্সেল তোমার সেট আপ করে দিতে একেবারে ভালোভাবে, ওইখানে একেবারে 100% রিয়েল রেজাল্ট আসবে, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু আপনি বলবেন যে এইসব ঠিকই আছে, এগুলো জাস্ট হইলো যাইয়া যারা এখনো সেট আপ করেনি বা করছে সবার ক্ষেত্রে এই জিনিসটা আসবে, কারণ হলো কি এটা জাস্ট তারা বলতে আছে যে এখন কিন্তু এই এই সিস্টেম, এই এই সিস্টেম তুমি যদি না করে রাখো তাহলে এই যে আইওএস 14 যারা ইউজার আছে তাদেরকে তুমি ই করতে পারবে না, টার্গেট করতে পারবে না বা তাদের লোকেশন এসব দেখতে পারবে না, এটা সবারই আসবে। জি ভিউ আপডেট তো ক্লিক মারি, ওটা তো নেয় না ভাই, ওটা নিবে না। এখন এখানে এখানে দেখেন সবগুলাই দেখেন, এই যে হলুদ টিক চিহ্ন দেওয়া আছে সবগুলাই এখানে ঠিকই আছে মোটামুটি। আবার ওই যে ওখানে ক্লিক করেন আপনার রিসোর্স সেন্টারে, জি হ্যাঁ এগুলোই ঠিক আছে। এখন খালি সমস্যা হলো কি এটা এটা কোনো সমস্যা না, ওর ক্লায়েন্টে বলবেন যে এটা ঠিক আছে, এটা সবাই অ্যাড অ্যাকাউন্টেই শো করবে, সেট আপ করার পরও ওরা জাস্ট এটা ওই যে ক্রস করে দিলে মানে এটা জাস্ট দেখায় ওরা যে তুমি এই এই কাজগুলো করছো কিনা বা করে রাখো, করার পরেও আসবে আর যারা না করে ওদের করতে করতে বলে। এখন কথা হলো কি আমার পিক্সেলটা ওর সেট আপ করতে হবে সুন্দরভাবে, একটা পিক্সেল এটা ওর কাছে জিজ্ঞেস করে সেট আপ করবেন। নিচে যান, এখানে রেজাল্ট দেখাচ্ছে আর কি। আর ক্লায়েন্টে আরো একটা বলবেন যে বেশি অ্যাডসেট দিলে বাজেট বাড়াতে হয়, ইনি তো অ্যাডসেট অনেকগুলো দিয়েছে, বেশি অ্যাডসেট দিলে রেজাল্ট ওইরকম ভালো আসবে না যদি বাজেট না বাড়ায়। আর তিনি তো ডেইলি বাজেট দিয়েছে ধরেন $12, $12 দিয়ে একটা অ্যাডসেট দিলে ভালো রেজাল্ট আসবে অ্যাডে, কিন্তু উনি অ্যাডসেট অনেকটাই দিয়ে দিছে, হ্যাঁ তাহলে রেজাল্ট ওইরকম আসবে। শুনেন যদি $20 বাজেট দেয় ওইখানে দুইটা অ্যাডসেট মোটামুটি ভাবে চালান যায়, $20 বাজেট দিয়ে উনি যদি একটা অ্যাডসেট চালায় জি তাহলে অনেক ভালো রেজাল্ট আসবে। আর হলো উনি অ্যাড কপি দিয়েছে অনেকগুলো, আপনি অ্যাড ম্যানেজার ওই ওয়ার অ্যাডটায় যান, ওর যে অ্যাডটা ছিল অ্যাড কপি অনেকগুলো দিলে সমস্যা নাই। ও এতটা দিয়েছে আমি তো দেখছি ভাই, জেন প্রায় তো 6-7টা মেবি। এবং ওরে বলেন যে তুমি যদি বলো আমি তোমার একটা নতুন করে একটা পিক্সেল সুন্দর করে সেট আপ করে দিই যেটা একেবারে 100% রিয়েল রেজাল্ট আসবে, ওইটা আপনি এখন দেখে নিতে পারেন যে ওইটা কিভাবে করবেন পিক্সেলটা। পিক্সেল ওইটা মনে করেন আপনি যেরকম দেখাইছেন আমাদের ক্লাসে পিক্সেল আইওএস 14, ওইটা না ওইটা না, পিক্সেল আইওএস তো ঠিকই আছে, শপিফাই ওয়েবসাইটের জন্য ওই যে একটা পিক্সেল সেট আপ করা যায়, ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করে তারপর হলো যাইয়া বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এইগুলা কানেক্ট করে একটা ম্যানুয়ালি ভাবে একটা পিক্সেল কোড ছাড়া, ওইটা মনে আছে ওয়েবসাইটে কোড রাখা ছাড়া একটা পিক্সেল তৈরি করা যায়। ইনি দেখেন কতগুলো ওয়েবসাইট করছে, আর এই নিচের গুলো হলো অ্যাড কপি, হ্যাঁ এই যে এই এগুলো এগুলা, তাহলে অ্যাড কপি দুই তিনটে চাইলে দিতে পারবে সমস্যা নাই, কিন্তু অ্যাড সেট বেশি হয়ে গেছে বাজেট অনুযায়ী, প্রতিটা অ্যাড সেটে বাজেট কয় ডলার দেশ দেখি, মানে আলাদা আলাদা অ্যাড সেটে বাজেট দিয়েছে, তাইলে ঠিক আছে। নিচে যান দেখি $12, ও তার মানে আলাদা আলাদা অ্যাড সেটে আলাদা আলাদা বাজেট দিয়েছে, সমস্যা নেই। জি কান্ট্রি ওয়ানে আর একটা অ্যাড সেটে জানতো
ভাইয়া ওই যেন একটা বললেন না যেন কোড ছাড়া যেন পিক্সেল সেট আপ, ওইটার একটা যেন ভিডিও লিঙ্কটা আমাকে দিবেন, আমি তো হয়তো দেখেছি আর কি। আপনি এখন ওয়েবসাইট করলে আমি তো দেখাই দিতে পারতাম। আচ্ছা ওর সাথে আমি কথা বলি তারপর যদি লাগে তো ওইটা আগে হ্যাঁ আপনার হ্যাঁ সাথে ওর কথা সাথে বলি। কথা বলেন যে আসলে আমি তোমার আইওএস এর যা যা আছে সবকিছু ঠিকঠাক করছি, মানে যা যা ছিল চেক আপ করছি। এরপর যদি বলে যে আসলে ওই লাল লেখাটা কেন আসে, আপনি বলবেন যে ওটা সবার জন্যই মোটামুটি ভাবে আসে, আর ওটা করলেও আসে। এখন ওটা ওয়ার্নিং দিবে, এটা কোনো ই নাই যখন। আর আর পিক্সেল সম্পর্কেও বলেন যে তোমার পিক্সেল মোটামুটি হয়তো ঠিক আছে, ওইটা হলো ইভেন্ট গুলো ম্যানুয়ালি সেট আপ করা তো এই জন্য এরকম আসতে আছে। আর হিস্ট্রিতে যেটা দেখাচ্ছে ওইটা তো দেখাচ্ছে যে আসলে পারসেস কম হচ্ছে, এই কারণে ওইরকম আসতেছে। আপনি ওই যে ইভেন্ট ম্যানেজার যান, হিস্ট্রিতে আবার যান, পিক্সেল ঠিক আছে, এই যে এটা যে দেখাচ্ছে নিচের গুলো দেখি তো, নিচের গুলো একটু স্ক্রিনটা কম আনতো, জুম আউট করেন। আচ্ছা এবার দেখি, দাঁড়ান, অটোমেটিক অ্যাডভান্স মেসেজ টার্ন অন, ও সমস্যাটা দেখাচ্ছে কি মূলত এইটা বলো। এগুলোই তো ক্লিক করলে সবগুলোই দেখায় যেটা কি কি কাজ এগুলো দেখাবে। জি এই যে এই আমি বলি এই যে ইভেন্ট গুলো সেট আপ করছে না, এগুলো জি হলো আপনার ম্যানুয়ালি সেট আপ করছে, এই জন্য এই লেখাগুলো আসে এখানে। দেন ম্যানুয়ালি এই যে এই ইউআরএল টা দিয়ে দিয়েছে, পারসেস ইভেন্ট যেটা সেট আপ করছে ওই ইভেন্টে শুধু জি এই ইউআরএল ইউজ করছে, এই ইউআরএল দিয়ে যখনই যার ওয়েবসাইটে যে ঢুকে ওই লেখাটাই আসে যে ওইটা পারসেসে চলে যায়। জি ওইখানে শুধু একটাই পারসেস দেখার অনেক দিন ধরে যেন রান করার পর থাকি আচ্ছা ওর একটাই পারসেস থাকে। ওভারভিউতে যান, দেখবেন অনেকগুলো পারসেস দেখাবে ওভারভিউতে, অনেকগুলো পার্সেল ওইখানে দেখা কিন্তু এইখানে ওই যে দেখানোর কারণে এইটা, ওই যে ও ইভেন্ট গুলো ম্যানুয়াল সেট আপ করছে, মানুষ ক্লিক করে জি যায় আর অনেকগুলো দেখায় কিন্তু এগুলো ফেক। কারণ হলো ইভেন্ট গুলো যখন ম্যানুয়াল সেট আপ করছে তখন হলো যায় জি আর ওয়েবসাইট ইউআরএল দিছে ওইটা ওইখানে শো করে, ওই যে হিস্ট্রিতে মাত্র দেখলেন না, জি এই যে বা এই যে এতগুলো যে দেখাচ্ছে, ওই যে 22টা 62টা পার্সেস, ওই জি মানুষ তার তিনি যখন অ্যাড রান করছে, অ্যাড রান জি করার পরে তার ওয়েবসাইটে যখন মানুষ ঢুকছে ওই ওয়েবসাইটের লিংকে ক্লিক করছে তখনই একটা পার্সেস শো করছে। আসলে তো ওয়েবসাইটে ঢুকলে কি পার্সেস শো করবে, মানুষ যখন জি কিনবে তখন পার্সেস দোকান শো করবে, কিন্তু উনি যখন এই ইভেন্টটা সেট আপ করছে যে পার্সেস ইভেন্টটা, জি তখন হলো তিনি তার ওয়েবসাইটের ইউআরএল দিয়েছে। আপনি দেখেন ওই হিস্টোরিতে ওইটা দেখাচ্ছে, যখন ওই হিস্টোরিতে আবার যান, নতুন পিক্সেল লাগবে, এই যেখানে লেখাই আছে ইভেন্ট পারজেন্ট রিমুভ ইজ এ ইউজিং ইভেন্ট সেট আপ টুল, এই যে ইকুয়ালস ইউআরএল, এই ইউআরএল টাই দিয়েছে শুধু। তার মানে এটা হলো কি, তার মেইন ওয়েবসাইটের ইউআরএল, কোনো প্রোডাক্টের লিঙ্কও দেয় নাই, কোনো কিছুই দেয় নাই, শুধু তার মেইন ওয়েবসাইট ইউআরএল দিয়েছে। মানে এখন মানুষ যখনই তার ওয়েবসাইটে ক্লিক করে ঢুকে তখন পার্সেস জি পার্সেস ইভেন্টে চলে আসে। জি বুঝতে পারতেছি ভাই। এটা হলো আমার ফেসবুকে যে আর একটা ভিডিও দেওয়া আছে না, ফেসবুক পিক্সেল সেট আপ, জি ওই ভিডিওটা দেখেন, একদম শেষে দেখানো হয়েছে যে আপনি ম্যানুয়াল ইভেন্ট কিভাবে করবেন, এই ইকুয়াল ইউআরএল কিভাবে দিবেন, ওই রকম ওই লোক করছে আর ওই রকম করলে রেজাল্ট ফেক আসে। জি আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওই রকম আমি ওর সাথে কথা বলবো এখন যেন তোমার পিক্সেলের মধ্যে যেন ম্যানুয়ালটা বা যেভাবে ঠিক অ্যাক্টিভ করা হয়েছে ওইটা আসলে রিয়েলি ভাবে হয়েছে না, যার মানে কারণে ইভেন্ট গুলা বলবেন যে ইভেন্ট গুলা তুমি ম্যানুয়ালি যখন সেট আপ করছো তখন জি তোমার ওয়েবসাইটের ইউআরএল ইউজ করছো, এখন মানুষ যখনই তোমার অ্যাডের মাধ্যমে ওয়েবসাইটে চলে যায় ভিজিট করে অথবা কোনো জায়গায় লিংকে ক্লিক করে তখনই ওই ইভেন্ট পারসেসে চলে আসে। কারণ হলো কি, পারসেন্স ইভেন্টটা তুমি অথবা ইভেন্টটা ভালো মতো সেট আপ করতে পারোনি, এখন তুমি যদি চাও আমি তোমার নতুন একটা পিক্সেল একেবারে রিয়েল ভাবে সেট আপ করে দিই, ওইখানে রেজাল্টটা একেবারে রিয়েল আসবে। আচ্ছা আপনি ভাই এখন ওইটা দেখে রাখেন, আমি আপনার দেখে জাস্ট ওয়েবসাইটে যান,
এখন এখানে এটা ই করেন, লাস্টে স্ল্যাশ দেন, অ্যাডমিন লেখেন, এটা দেখাই দিই। এই পিক্সেলটা ওরে জিজ্ঞেস করে সেট আপ করবেন, বলবেন যে তোমার আর আইওএস এর সব ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আইওএস 14 এফেক্ট এবং ডোমেন ডোমেন ভেরিফাই যা আছে সব ঠিক আছে, কিন্তু জি ওর পিক্সেল নিয়ে সমস্যা আছে। এখন এখানে ইমেল আর ই দিয়া লগ ইন করেন। ওইটা তো আমারটা শু করে দিলাম। না, ওর ইমেল দেন, ওই যে একটা ফাইল ডাউনলোড জি ঠিক করছিলেন আছে, ওইখানে ছিল, এটা না আর একটা ফাইল ডাউনলোড করছিলেন। জি জি ওটা তো ও যে নোটপ্যাডে অন করা আছে, নোটপ্যাডে ও যে নোটপ্যাড দেখা যাচ্ছে, এই যে ইমেল, হ্যাঁ এই ইমেলটার পাসওয়ার্ডটা দেন। বাইরে ক্লিক করেন, বাইরে, হ্যাঁ নেক্সট দেন। এবার ওই পাসওয়ার্ডটা দেন, নেভার দেন, নেভার, এটা নেভার দিয়ে দেন, ওই হয় এই পাসওয়ার্ডটা দেন। এবার লগ ইনে ক্লিক করেন, ঠিক আছে পাসওয়ার্ড দেখি দেয়। এখন এইখান থেকে একদম মেনু একটা নিচে যান, একেবারে ফেসবুকে যান, এটা যদি ক্লায়েন্ট বলে তখন সেট আপ করে দেবেন। আর আপনি বলবেন যে তোমার আইওএস গুলো ঠিক আছে, ওই লেখাগুলো ওটা সবারই শো করবে সেট আপ করার আগে পরে, এটা নিয়ে টেনশন করে লাভ নাই। তোমার পিক্সেলের সমস্যা আছে, তুমি যদি এইটাকে ঠিক করো তাহলে তোমার এই আশা করি ঠিক হবে। আপনি ওরে বলবেন যে আমি তোমার একটা নতুন ভালোভাবে পিক্সেল সেট আপ করে দিই। জি ওয়েট করেন, আসবে না, একটু ওয়েট করেন, নিচে যান। উপরে যান, উপরে ওই যে কন্টিনিউ সেট আপে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন তো দেখেন, দেন কন্টিনিউ সেট আপে নিচে যান। এই যে দেখেন দেই এগুলো করা আছে কিনা, এই এক এক জায়গায় ক্লিক করেন, উপরে ডাটা শেয়ারিং ক্লিক করেন, নিচে যান, দেখি পিক্সেল আইডিটা, নিচে যান আরো, নিচে যান আরো নিচে, এখানে একটা পিক্সেল আছে না, আইডি কত 1568, আচ্ছা উপরে যান এবার, পিক্সেল ঠিকই আছে, পিক্সেলও তো ঠিক আছে, তাহলে আরো উপরে, ও এখান থেকেই পিক্সেল করছে বুঝছেন, তারপর পিক্সেল তো তারপর ঠিক আছে, কিন্তু এখানে এখান থেকে পিক্সেল এভাবে করলেই পিক্সেলটার কি থাকে একদম এক্সাক্ট, কিন্তু পিক্সেল তো দেখতে পাচ্ছে যে এটাই করছে 1568, এটাই আছে, ঠিক আছে, হ্যাঁ অ্যাক্টিভও আছে। জি আচ্ছা বিজনেস ম্যানেজারে যান তো, উপরে উপরে আরো উপরে, এটা না ওই শপিফাইয়ের মধ্যে বিজনেস ম্যানেজার আছে দেখেন, আর উপরে এই যে বিজনেস ম্যানেজার, ওইটাই তো কানেক্ট করা আছে তাই তো। জি আর ডোমেন ভেরিফিকেশনে যান, এটাও ওই যে ওই ডোমেনটাও ঠিক আছে, ভেরিফাইড আছে। এবার ফেসবুক পেজ দেখি, সবগুলাই একটিভ আছে ভাইয়া, না ঠিকই আছে সবগুলাই, কিন্তু ইভেন্ট ম্যানেজার তো এটা শো করার কথা না, সবই তো মোটামুটি ঠিকই আছে। ইভেন্ট ম্যানেজার যান আবার, আচ্ছা আপনি ওই যে ওভারভিউতে যান, ওর প্রোডাক্ট কয়টা, জি ওর প্রোডাক্ট কতগুলা,
প্রোডাক্ট তো দেখতে হবে ভাই। আচ্ছা নিচে যান, এখান থেকে একটা ইভেন্ট সেট আপ করেন ওর জন্য, দেখি নিচে। হ্যাঁ ওই যে অ্যাড ইভেন্ট, অ্যাড ইভেন্ট এটা না না, ওই যে ফর্ম দা পিক্সেল নিচে নিচেরটা ওইটাই ক্লিক করেন, দেখি দেন ওকে ওয়েবসাইট দেন। এটা না, ওই যে অনলাইন ভিউ যেটা আসবে ওইটা, এটা না, এখানে সার্চ করেন, এম এম ও এম লিখে সার্চ করলেই আসবে, আয়াতুল লিখে সার্চ করেন। উপরেরটা উপরেরটা দেন, হ্যাঁ এটা কপি করেন, এখন এই লিঙ্কটাকে কপি করেন, দেন ওয়েবসাইট দেন, ওপেন ওয়েবসাইট ক্লিক করেন। এখন শুনেন, ও যে এখানে একটা পিক্সেল যখন সেট আপ করছে ইভেন্ট গুলো দিচ্ছে, তখন হইলো এইখানে একটা আসবে আনে। এখন আপনি এখন ওর প্রোডাক্টে যান, এই এই যেখানে গেছিলেন ওই ওয়েবসাইটে প্রোডাক্ট যান, মাত্র যেখানে ছিলেন এখানে না, এটাই না তো, এটা আসছিলেন মাত্র। জি আচ্ছা যান ওইটা যান দেখি, হ্যাঁ হ্যাঁ ওইখানেই যান, ওইখানে থাকবো, হ্যাঁ হ্যাঁ নিচে, হ্যাঁ ওয়েবসাইটের ওইখানে, ওই যেটা ঘুরতে আছে। এবার এই যে, হ্যাঁ ঠিক আছে, এবার দাঁড়ান ওয়েট করেন, আচ্ছা ক্লিক করে ওই যে ডু নট শো আগে ওটা ক্লিক করে নেক্সট দেন, নেক্সট দেব না ওটা, ডু নট শো, ডু নট শো এগেইন ক্লিক করে নেক্সট দেন, নেক্সট দেন, আবার দেন, গেট স্টার দেন। আচ্ছা দেখেন ও কি করছে, ও হলো পিক্সেলটা সেট আপ করছে পারচেসের, ওইখানে শুধু ওয়েবসাইটের মেইন ইউআরএলটা দিছে, যার কারণে ওইটা দিয়া দিছে, হ্যাঁ এইটাই দিছে, এই জন্য এখানে আসলেই পারচেস দেখায়, কিন্তু আসলে মানুষ তো এখানে আসলে পারচেস দেখায় না। আপনি একটা প্রোডাক্টে যান, আমি দেখাই, একটা প্রোডাক্টে যান, ওর যে প্রোডাক্টে অ্যাডভার্টাইজ চলে সানগ্লাস ভাই, ওই যে শপে ক্লিক করেন, এখানে না এই যে বাইরে ওয়েবসাইটের শপে, এটাও না ওয়েবসাইটের ওইখানে শপ লেখা ছিল, এটা এই ওয়েবসাইটটা কেটেই দেন, এটা লাগবে না, এই ট্যাবটা কেটে দেন, বেশি ট্যাব হয়ে গেলে ই করে বেশি, হ্যাঁ এইখানে ওইটা আসছিল ওইটা আবার গেল কিন্তু। আচ্ছা জান একটা প্রোডাক্ট, আচ্ছা আসবেন ওটা আসবে, আবার আসবে সমস্যা নাই, এই যে প্রোডাক্ট গুলো আছে, এবার একটা প্রোডাক্টে যান, যে কোনো একটা প্রোডাক্টে যান, ক্লিক করেন প্রোডাক্টের উপরে, আপনি তো আর একটা ট্যাবে গেছেন, ওই যে ট্যাব উপরে ওয়েবসাইটের ট্যাবে যান, জি ভাইয়া ওইটা, হ্যাঁ এই যে এখানে এখানে, এখন একটা প্রোডাক্টের ভিতরে ক্লিক করেন, প্রোডাক্টের ভিতরে জি ক্লিক করছি ভাইয়া, তো এখানে আসবে কেন ক্লিক করলে, আপনি আবার আগের জায়গায় যান, এটা কেটে দেন, হ্যাঁ এখানে এখানে একটা প্রোডাক্টে ক্লিক করেন ভিতরে, আচ্ছা ওইটার মধ্যে ক্লিক করতেছি, এখানে ক্লিক করেন তাহলেই আসবে, এই যে দেখেন এই প্রোডাক্টের নিচে কই ক্লিক করেন না এখনো, জি আসছে ভাই, ওই যে দেখেন এক, ওইটা তো সরে না, আর এটা সরবে না, এটা লাগবে, এটা দিয়েই তো কাজ, এটা থাক। এবার ট্যাপ নিউ বাটনে ক্লিক করেন, এখানে
উনি হলো একটা ইউআরএল দিচ্ছে, এই যে দেখেন অনেকগুলো বাটন শো কর, নিচে যান, নিচে ক্লিক করেন না, ক্লিক করেন না, এই ক্রস দিয়ে এটা কেটে দেন, ক্রস দিয়ে কেটে দেন, আবার ট্র্যাক নিউ বাটন ক্লিক করেন, ওটা থাক, ওটা থাকাই লাগবে, বুঝতে পারছি। এবার নিচে যান, দেখেন পারচেজ লেখা আছে কই, বা অ্যাড টু কার্ট লেখা আছে কই, স্ক্রল ডাউন করেন, আরো ডাউন করেন, যান আরো ডাউন করেন, কই দেখি অ্যাড টু কার্ট কই, প্রোডাক্টের অ্যাড টু কার্ট, ই করেন ওই জুম আপনি বাড়ান, আপনার ইসের জুম কমান, ওই যে জুম বাড়াই দেন, 100 100ই করা আছে, ছোট করেন, আচ্ছা এবার ঠিক আছে। এবার হলো ওই যে ই করেন, ক্লিক করেন এখানে অ্যাড টু কার্টে ক্লিক করেন, অথবা ওয়েবসাইট পারচেজ যে কোনোটা ক্লিক করেন, করেন এখানে ক্লিক অ্যাড টু কার্টে, অ্যাড টু কার্ট ওখানে লেখা আছে ওখানে ক্লিক করি ভাই, করেন। এখন এখানে সিলেক্ট ইভেন্ট কোনটা দিবেন, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এবার নিচে যান, নিচে কনফার্ম করেন, নিচে যান একবার, নিচে 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 কনফার্ম লেখা আছে দেখেন, হ্যাঁ এই যে কনফার্ম, তাহলে দেখেন এখানে কিন্তু ওই প্রোডাক্টের অ্যাড টু কার্ট দিছে, তার মানে এই প্রোডাক্টে যারা অ্যাড টু কার্ট দিবে তাদের এরকম শো করবে, আর উনি যখন দিছে উনি মেবি একটা পুরো ওয়েবসাইটের দিয়ে দিছে, আবার ক্লিক করেন, এবার বাই ইট নাও এ দেন, বাই ইট নাও, এইরকম ভাবে পিক্সেল সেট আপ করে দিতে হবে, তা না হলে ওই যে বাই ইট নাও কই গেল, নিচে যান, কোথায় জানি আছে দেখলাম, অ্যাড টু কার্টের নিচে বাই ইট নাও লেখা ছিল, উপরে দেখেন, তাহলে উপরে দেখেন ওই যে বাই ইট নাও, নিচে নিচে এখানে সিলেক্ট কোক সিলেক্ট হবে, যান অন্য একটা প্রোডাক্টে যান, এটা ব্যাকে যান, ব্যাকে গিয়ে আর একটা প্রোডাক্ট ই করেন, অন করেন, ওইখান দেখবেন বাই ইট নাও লেখা আছে, ওইটারে পারচেস করে দেন, সেরকম থাক, আপনি অন্য একটা প্রোডাক্টে যান, এটা পাশে থাকবে, সেট আপ করতে গেলে এটা থাকবে, ওই শপে গিয়ে আবার একটা প্রোডাক্টে যান, যাওয়ার পরে হলো বাই ইট নাও করে নেবা, জি জি যাইতেছি ভাইয়া, আসছে বাই ইট নাও আসছে, একটা প্রোডাক্টে ঢুকছি ভাই, হ্যাঁ এবার ট্র্যাক নিউ বাটনে ক্লিক করেন, এখানে এখানেই থাকে, এখানে এই অবস্থা থাকে, ট্র্যাক নিউ বাটনে ক্লিক করেন, এবার বাই ইট নাও সিলেক্ট করেন, ওই দেখি এই যে আস নিচে আসছে, আসছে না, জি হ্যাঁ ক্লিক করেন, এবার এটাকে পারচেজ দেন, নিচে যাই কনফার্ম করেন, কনফার্ম দেন, আচ্ছা এই দুইটাই থাক, এরপরে ফিনিশ সেট আপ দেন, উপরে ফিনিশ, উপরে 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 ফিনিশ সেট আপ, হ্যাঁ এটার উপরে ফিনিশ সেট আপ আছে, নিচে যান, আচ্ছা হয়েছে, এটা হয়েছে, ওই যে এবার দেখেন আসছে, ওই যে ব্যাকের পাশে একটা বাটন আসছে মেবি, ওই যে ফিনিশ দেন, আচ্ছা স্কিপ দেন, স্কিপ স্কিপ দিয়ে দেন, এবার দেখেন এবার ইভেন্ট ম্যানেজার যান, দুইটা পিক্সেল সেট আপ এর এই ম্যানুয়াল কোর্স, এইরকম না করলে রেজাল্ট আসবে না, এখন এটার জুম বাড়ান একটু, বাড়াইয়া এখান দেখেন আসছে কিনা, ও যখন এই পারচেস গুলা ইভেন্ট গুলা সেট আপ করছে তখন হলো মেইন ওয়েবসাইটের লিংক দিছে, এই জন্য যে ওয়েবসাইটে ক্লিক করে ঢুকে তখনই হলো যাই পারচেজ লেখা এসে যায়, ক্লিক করলেই পারচেজ আসে, জি আর ও চিন্তা করে যেন অর্থ কোনো পারচেজ হয় না, তাহলে ওইটা কিভাবে আসে, ওইটাই তো বলতে পারছি, এতগুলো পারচেজ শো করে কেন তাইলে, বুঝতে পারছি, তাহলে এটা বুঝাই বলেন, তাহলে বার্তা সব ঠিক আছে, পিক্সেলও ঠিক আছে, পিক্সেল আর সেট আপ করতে হবে না, এটাই থাক, ওটা বলার দরকার নাই, বলেন যে তোমার আমি দুইটা
তুমি যে ইভেন্ট গুলো সেট আপ করছো, ইভেন্ট গুলো সেট আপ করার সময় ভুল হয়েছে, আমি দুইটাই তোমার সেট আপ করে দিয়েছি। দেখেন বলেন যে অ্যাড টু কার্ট নিচে দেখি, এখন যান অ্যাড টু কার্ট, এই যে দেখেন ওয়েটিং আসতে আছে, এটা আস্তে আস্তে কাজ করবে। আর ওই পার্সেসের ওইটা ডিলিট করে ওইরকম একটা ভালোভাবে ব্যবহার করে দেন, এইটা ডিলিট করা যায় কিনা দেখেন, ক্লিক করেন এখানে ডিলিট করে যাবে, ওই স্টাইলে ডিলিট করা যাবে, এখান থেকে যাবে না, ওই যে যেখান থেকে আমরা গেছিলাম না, আপনি যেখান থেকে ওই যে সার্চ নামে একটা ই সেট আপ করছিলেন, ডিলিট করছিলেন জি কোনখান থেকে, ওই যে ওয়েবসাইটের মধ্যে থেকে, যখন এইমাত্র আমরা অ্যাড টু কার্ড আরো কত কিছু সেট আপ করলাম, ওইখান থেকে ডিলিট করা যায় পারচেজ। তাহলে তো আবার প্রথম থেকে যাইতে হবে, ইভেন্ট ম্যানেজারে গিয়ে আবার অ্যাড ইভেন্টে যেতে হবে, ইভেন্ট ম্যানেজার যান, ওই যে অ্যাড ইভেন্টে যান আবার, পিক্সেল দেন, ওপেন আবার ওয়েবসাইটের লিংক দেন, ওয়েবসাইটের লিংকটা দিয়ে ওইখানে দেন, ওইখান থেকে ইভেন্ট ডিলিট করতে হবে, ওইটা ডিলিট করে আর নতুন একটা ইভেন্ট দিতে হবে। ওইটা দিয়া দেই ভাই, কি বলে? হ্যাঁ ওইটা দিয়েই দেন, তাহলে ওই যে একটা একটা করে আসবে না, তখন বুঝবেন যে কাজ করছে। ওয়েট করেন এখন, জি